আগামী 24 ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে শনিবার গণভবনে জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় জাতীয় কমিটির সদস্যরা যোগ দেন। সভায় সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, স্বৈরশাসকদের পকেট থেকে যেসব দল গঠন হয়েছে তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা নেই। যারা ভোট চুরি করে ক্ষমতা দখল করে দেশের মানুষ তাদের মেনে নেয় না। একমাত্র আওয়ামী লীগই সেই গঠনতন্ত্র মেনে আমরা আমাদের সংগঠন করি। এখন পর্যন্ত গঠনতন্ত্র আমরা অনুসরণ করি, কিন্তু আর কোনো দল, বিশেষ করে মিলিটারি ডিক্টেটরদের পকেট থেকে যেসব দল বেরিয়েছে তাদের মধ্যে কিন্তু সেই ধারাটা কেউ পাবেন না। যাদের জন্ম হয়েছে অবৈধভাবে ক্ষমতা দখল করে মার্শালের মধ্য দিয়ে, তারা আবার আমাদের গণতন্ত্রের সবক দেয়, পরামর্শ দেয়, গণতন্ত্র নাকি প্রতিষ্ঠিত করবে। শেখ হাসিনা বলেন, কিছু মানুষ দেশে গণতন্ত্র ও উন্নয়ন দেখতে পায় না, তারা ব্যক্তি স্বার্থে গণতন্ত্র ধ্বংস করতে চায়। যারা এখনো গণতন্ত্রের খোঁজ করেন, মনে হয় যেন দূরবীন দিয়ে ওনারা গণতন্ত্র দেখতেছেন, তো তাদেরকে আমি জিজ্ঞাসা করব, বাংলাদেশের এই 50 বছরে জাতির পিতার ওই 3.5 বছর আর আওয়ামী লীগের সময় ছাড়া কবে গণতন্ত্র ছিল? ক্ষমতা তো ছিল ক্যান্টনমেন্টের ভিতরে বন্দি। যখন ওই যে এমার্জেন্সি সরকার হয়, মিলিটারি ডিক্টেটর আসে, তাদের একটু দাম বাড়ে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের মানুষের উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকার ন্যায় বিচার নিশ্চিত করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। যে বাংলাদেশ সন্ত্রাসী বাংলাদেশ, দুর্ভিক্ষের বাংলাদেশ, দুর্নীতির বাংলাদেশ, দুর্বৃত্তায়নের বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বে আজকে উন্নয়নের বিষয়। আগামী জাতীয় নির্বাচনে দেশ বিরোধী ও উন্নয়ন বিরোধী সকল অপশক্তি রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।